এটুকু মাথায় রাখবেন। ভারতীয় জনতা পার্টির ধর্মচর নরেন্দ্র মোদি জয়সা গেছেন। আরে দেশের প্রধানমন্ত্রীর নাম রাজনীতিটা মাত্র আমাদের কর্মসংস্থানটা কোথায়? 2023 সাল গোটা গ্রাম বাংলা ভোটের লাইনে দাঁড়িয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বদলের কথা বলা হলো রাস্তা নেই, জল নেই। এই নেই নেই কেন আছে? দেখুন, এই যে কর্মসংস্থান নিয়ে যে রাজ্যসভাকে অভিযোগ করেছে, আরে কর্মসংস্থানটা হবে কি করে? কেন্দ্রীয় মন্ত্রীরা কলকাতা বাংলার 100 দিনের টাকা আটকে রেখেছে, মানুষকে সেই জন্য তো বাইরে ঘরে যেতে হচ্ছে। 100 দিনের টাকা কেন রাখা হয়েছে আর তুমি জানো? তোমার নেতা নেত্রীরা বলছেন, বারবার অভিযোগ করছেন টাকা আটকে রয়েছে, বিরোধীরা বলছেন হিসাব দিতে পারছে না, তার জন্য টাকা দিচ্ছে না। তাহলে হিসাব দিতে, এক মিনিট, টাকায় হিসাব দিতে অসুবিধা কোথায়? তোমার বাবা তোমাকে 10 টাকা দিল, তুমি 8 টাকা খরচ করলে, তোমার হিসাবটা তোমার বাবাকে দেওয়ার তো প্রয়োজন, তাহলে দিতে অসুবিধা কোথায়? তোমার যদি 8 টাকা সত্যি সত্যি খরচ হয়, তুমি যদি 5 টাকা খরচ করে 8 টাকার হিসাব দেখাও, তাহলে তো তোমার বাবা তোমায় টাকা দেবে না। এটাই তো লজিক। বিরোধীরা বলছে, তোমার একটা কথা বলছি, যে এই অভিযোগ করছে না যে টাকা দেবে না কেন, টাকা দেবে না কেন, আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি আজকে অন ক্যামেরায়, শুধুমাত্র বাংলাকে কালিমালিপ্ত করার জন্য 2021 সালে ভোটে বাংলা ভোটে 2021-এর ভোটে হারার পথে এই কাজও তো চুরি হচ্ছে। আরে হিসাব দিন টাকা, বাংলার মানুষের স্বাধীনতার পর থেকে কেন্দ্রে যে সরকার, রাজ্যে সেই সরকার অনেক বছর নেই, এবং তারপর তার জন্য সেই খেলাটা হয়, রাজ্য দেয় কেন্দ্রের দোষ, কেন্দ্র দেয় রাজ্যের দোষ। কিন্তু এই দোষাদোষিতে মাঝে পড়ে এই সাধারণ মানুষগুলো তারা সাফার করে, তারা তাদের ক্ষতি হয়। আমরা একটা পরিষ্কার কথা বলতে চাই, যে চাকরি প্রার্থীরা যারা রাস্তায় বসে আছি, আমরা রাজ্যে কর্মসংস্থান নেই, আমাদের পেটের ভাত জোগাড় করার আমরা দুষ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আজকের দিনেও আমরা বিগত 4 বার মাননীয় রাজ্য সরকার আমাকে বলছে, 4 বার মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বল ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন না, শুনুন না, শুনুন, ও চোখ রাঙাবেন না। ভারতীয় জনতা পার্টি সব চোরদের ধরবে, এটুকু মাথায় রাখবেন। ভারতীয় জনতা পার্টির ধর্মচর সভাপতি নরেন্দ্র মোদি জয়সা গেছেন। আরে দেশের প্রধানমন্ত্রীর নাম রাজনীতিটা মাত্র আমাদের কর্মসংস্থানটা কোথায়? আমাদের কর্ম, আমাদের কর্মসংস্থানটা কোথায়? আমাদের চাকরিটা কোথায় গেল? আমাদের চাকরিটা কোথায় গেল? আমাদের কর্মসংস্থান কোথায়? আমরা কি খেয়ে বাঁচবো বাংলার মানুষ? আমরা তোমাদের চাকরি আমাদের সরকারই দেবে, বিরোধীরা নয়, বিরোধীদের প্রলোভনে পা দেবে না তোমাদের চাকরি। কোথাও যেন ক্যালকুলেশনটা মিলছে না, কোথাও যেন অঙ্কটা মিলছে না। যখন চাকরির কথা হচ্ছে বলছেন প্রতিশ্রুতি দিয়েছে চাকরি হবে, কবে হবে? 2014 সাল থেকে 2023 সাল। আরে ভৈরব, তোমাকে বলছি, স্পেসিফিক করে বলছি, যারা চেয়ার উপরে চেয়ারে বসে থাকে, আপনি আপনার কাজ নিয়ে রাস্তায় যখন নামেন, 2 দিন নামার পর আপনি বলেন হায় রে আমার কাজটা হচ্ছে। 2014 সাল থেকে 2023 সাল বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা বসে রয়েছেন, 2011 সাল থেকে 2023 সাল গোটা গ্রাম বাংলা ভোটের লাইনে দাঁড়িয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বদলের কথা বলা হলেও রাস্তা নেই, জল নেই। এই নেই নেই কেন আছে? শুধু আছে তালিকায় বোমা, হাত বাড়ালেই বোমা। আসবো আলোচনা।